पाए हाथ रेखे बोली तुम्हार पाए हाथ रेखे बोली आज के मोबाइल चलाच्चो फेसबुके तुम्हारा ठाकुरेर छवि छाड़छो दिए हिंदूदेरके गाल दिच्छो हिंदू भाईरा आबार मुसलमानदेरके गाल दिया दिए करछे सोशल मीडियाय चलछे कि चलछे ना अथच आमार आल्लाह पाक तुम्हें बार बार माना करेछे वला तसुब्बुल लजीना यदउना मिन दुनिल्लाह फयसुब्बुल्लाह अदवाम बिगायरि इल्म कखनो कोनो दिन कोनो धर्म के गाल मंद करबे ना कखनो कोनो देव देवी के तुम छोट बड़ मंतव्य करबे ना हाँ तुम्हें जो दिन गाल मंद कर दाओ अन्य धर्म के आघात कर दाओ ओराओ ज्ञानहीनतार कारण तुम्हार धर्म के गाल मंद कर देवे अपराध तार हबे ना अपराध तुम्हार हबे इस्लाम मानवता शिखिए इस्लाम हलो सर्वश्रेष्ठ इस्लाम अच्छा ये बुझाते पारबेन यदि कोनो हिंदू भाई आपनाके जिज्ञासा करे जे तुम्हार धर्मटा इस्लाम सर्वश्रेष्ठ एकटु बुझाओ तो पारबो आमरा पारबो खाबार खाई तो इहुदीदेर मतो चली तो बेईमानदेर मतो पोशाक परि तो ख्रिस्टानेर मतो एकजनाओ तो इस्लामेर तरिका मानि ना मानि आमरा ना आपनार एलाकार दासेर घरेर छेले दास माने नीचू जात बीएड करेছে ডিএড করেছে বিটেক করেছে এমকম तमाम डिग्री अर्जन করেছে शिक्षित ছেলে ছেলেটা মনে মনে চিন্তা করলো दुर्गा पूजोটা আমি করব मंदिरे আমি যাব কেন হবে না আমিও মানুষ ও মানুষ সবাই মানুষ বামন মন্দিরে উঠে दुर्गा पूजो করতে পারে আমার দেহের রক্তটা কি কালো तार देहे रक्त जो लाल हय आमार देहे रक्त तो लाल हाँ किन्तु मुसलमान शोनो आमार जाति धर्म दलमत निर्विशेषे हिंदू शास्त्रेर नीति हलो बामुनेर बेटाई बामुन हबे बामुन छाड़ा अन्य केउ मंदिरे उठते पारबे ना बामुन छाड़ा दुर्गा पुजो केउ करते पारबे ना आमादेर समाजे देखा जाय ना पीरेर बेटाई पीर हय अन्य केउ पीर होते पारे ना एसब नीति भूल ওই ব্যবসায়ী মানুষটা পীর হতে পারে ওই শ্রমিক মানুষটা পীর হতে পারে ওই চাষী মানুষটা পীর হতে পারে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো আমার আল্লাহ পাক তোমাকে ওলির মাকাম দান করে দেবে বেশক সুবহানাল্লাহ হ্যাঁ নামাজ নাই কুল নাই কলমা নাই আবু যে আমি পীর হয়েছে আর আমাদের সুন্নিয়ত ধ্বংস হচ্ছে কিছু নামধারী নাম কামানো মুফতিদের কারণে আর কিছু ভণ্ড পীরদের কারণে আমাদের এখন জাত ভাইয়ে সব মারামারি হুনুহুনি করছে শুধু শুধু ফতোয়া ফতোয়া দিতে ভাগ ও কাফের ও বেঈমান ওর সাথে চলা হারাম ওর সাথে খাওয়া হারাম ওর সাথে এই করা হারাম চলছে কি চলছে না বলেন আমরা মানুষকে কাছে নিতে পারলাম না মানুষকে আঘাত দিয়ে দিয়ে বারবার দূরে সরিয়ে দিলাম আমাদের আমার চোখে দেখা বিখ্যাত মুফতি মাজারে জলসা করছে ন্যাংটা মেয়ের নাচ চলবে কালকে আর পুরুষ মহিলা সব মাজারে প্রবেশ করে মুফতি সাহেব ফতোয়া দেয় না ও প্লেন নরমাল বক্তব্য দিয়ে টাকা পকেটে গুজে বাড়ি চলে এলো দিয়ে আমার গ্রামে জলসা করছে দিয়ে বলছে মাজারে যাওয়া মহিলাদের নিষেধ ন্যাংটা মেয়ের নাচ চলবে না মাজারে কেন বললে না তুমি কথাটা ও মাজারে বললে পরের বছর দাওয়াত হবে না এইসব চলছে বলেন কষ্ট হচ্ছে আপনাদের খুব কষ্ট হচ্ছে খুব বিরক্ত হচ্ছেন আপনারা না না আমি কষ্ট দিতে চাইছি না আমি একটু সত্য কথাগুলো বলতে চাইছি বাবা এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা দাসের ঘরের ছেলেটা কি করলো যখন দেখলো আমার ধর্মে দুর্গা পুজো করা আমার জন্য সুযোগ নেই খ্রিস্টান ধর্ম রিসার্চ করলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ কিন্তু পাদ্রী হওয়া সম্ভব নয় এই ব্যক্তিটা চিন্তা ভাবনা করলো যে আমি মুসলমান হব খুব ভালো করে শুনেন হিন্দু ঘরের দাসের ঘরের ছেলে ইসলাম রিসার্চ করার পরে পাক পবিত্র হয়ে যদি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপর ঈমান নিয়ে আসে এই ছেলেটা আপনার গ্রামে এই ফরিদপুরে এই আপনার গ্রামে ইমাম সাহেবের পাশে বসে সূরা কালাম নামাজের তরিকাগুলো শিখে নিয়েছে ইমাম সাহেব ৬ দিনের ছুটিতে বাড়ি চলে গেছে আপনার গ্রামের ইমাম সাহেব যদি না থাকে দাসের ঘরের ছেলেটা ঈমান আনার কারণে ইমামতির জায়গায় যদি দাঁড়িয়ে যায় ইমামতি করতে পারবে কি পারবে না পারবে যোগ্যতা অর্জন যদি করা থাকে মক্কা মদিনারও ইমাম হতে ইসলাম ধর্ম দেখেন इस्लाम धर्मे उँचू नीचू नाई हिंदू शास्त्रे आछे बामुन छेरा दुर्गा पूजा होबे ना। তোমার ছেলে আলেম হতে পারে, তোমার ছেলে মৌলবি হতে পারে, তোমার ছেলে হাফেজ হতে পারে, তুমি কোরআন পড়তে পারো, সবাই কোরআন পড়তে পারে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারবে না। কোরআন সবাই পড়তে পারে, আদিবাসী কোরআন পড়তে পারো, খ্রিস্টান কোরআন পড়তে পারে, জৈন বৈধ কোরআন পড়তে পারে, কিন্তু অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া। তবে আমার মা বোনদের একটা স্বভাব খুব খারাপ, জানে না। अपना बीबी जुदी ना आसे बीबी के बोले दिए आमार ग्राम एलाकार मा बोनरा मासे जे शरीर खराब हय 7 दिन ना होले माथा धोबे ना। कि बोलছেন বলেন আমার মা বোনরা 2 দিনে তোমার যদি শরীর খারাপ ভালো হয়ে যায় মা 3 দিনের বেলায় তুমি ফরজ গোসল করে নামাজ শুরু করে দাও। 3 দিনের মাথায় সকাল বেলায় তোমার শরীর খারাপ ভালো মনে হয়েছে ফরজ গোসল করে নাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও, নামাজ পড়া শুরু করে দাও। 7 দিনই হতে হবে, এটা তো মাসলা নয়। এ বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা, তবে আমাদের মা খালাদেরকে এটা বলে রাখি, তোমার স্বামী বাড়িতে নাই, তোমার মামা যদি আসতে চায় আসসালামু আলাইকুম দরজা খুলে দাও, মামা এসেছে। ফুপা যদি আসতে চায় আসতে পারে, দাদু নানা যদি আসতে চায় আসতে পারে, ভাগনা যদি আসতে চায় আসতে পারে, ভাতিজা যদি আসতে চায় আসতে পারে, কিন্তু তোমার স্বামী না থাকাকালীন তোমার চাচাতো ভাই, তোমার খালাতো ভাই, তোমার মামাতো ভাই যদি হেলতে দুলতে ঘরে আসে আসার কোনো সুযোগ নাই, এটা মনে রাখবেন। এখন তো বলছে আমার পাতানো ভাই গো, মাঝে মধ্যে আসে আমার পাতানো ভাই, ওটা আমার দাদা, ও যে কাদা করবে কদিন পরে। হ্যাঁ, এসব চলবে না মা বোনেরা, এসবের নোংরামো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন কথা বলছিলাম? তাহলে ইসলাম ধর্মে থাকেন ব্যানার্জি ঘরের ছেলে কিন্তু দাসের ঘরের মেয়েকে বিয়ে করার সুযোগ নাই, দাসের ঘরের মেয়ে কিন্তু বামুন ঘরের মেয়ে ছেলেকে বিয়ে করতে পারবে না। ইসলাম ধর্ম দেখেন শেখ ঘরের মেয়ে আনসারি ঘরের ছেলেকে বিয়ে করতে পারে, মমিন ঘরের ছেলেটা খান ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে উঁচু নিচু জাত নাই, ইসলাম ধর্মে কালো ফর্সা নাই, ইসলাম ধর্মে গরিব ধনী নাই, ইসলাম ধর্মে আরবি বিহারি নাই, ইসলাম ধর্মে গরিব ধনী অসহায় বলে কেউ নাই। এক কাতারে দাঁড়িয়ে যাও, মাস্টার দাঁড়িয়ে গেছে কাঁধে কাঁধ মিলিয়ে প্রফেসর দাঁড়াবে, প্রফেসর দাঁড়িয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে, চাকর দাঁড়িয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে উকিল দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। কিছুদিন আগে ওই এনজিপি নিউ জলপাইগুড়িতে কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে নেমে একটু টিফিন করব তো আমার মাথায় টুপি আর গালে দাড়ি দেখতে পেয়ে তিলক কাটা কয়জন নিচু জাত আমাকে বলছে কাটোয়া, ও কাটোয়া, মানে আমাকে বলছে অন্যদিকে মুখ করে কাটোয়া। কাটোয়া মান বোঝেন? ওই যে মুসলমানদের চামড়া কাটা থাকে কাটোয়া। আমি বললাম তুমি যদি বামুন আর পণ্ডিত হতে তাহলে তোমরা জ্ঞানের অভাবটা থাকতো না, কারণ বেদে বলা হয়েছে শোনো নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম ও নম ইন্দ্র যৌন উপস্রোত নামে নারা সংস ভবিষ্যতে জরদস্য চোদিতা যোকেশস্য ব্রভান্ন নাধু মনস্য কীর আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম এই তঙ্কৌলগাত প্রায় জানিষু পর ধর্মণি ধর্মাত্মনৈষাতে ন ভগবান বতরিষ্যতে অতত সংভবে তে মনংসে বেশ দানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শম। বেদে লেখা আছে, লেখা আছে ভগবত পুরাণে, লেখা আছে কল্কি পুরাণে এবং সামবেদের 2য় নম্বর অধ্যায়ের 36 নম্বর মণ্ডপে লেখা আছে, ওখানে বলা আছে যে ইন্দ্রজন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন একজন মানব জাতির কল্যাণকর্তা। আল্লাহু আকবার। আল্লাহ, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান আপনারা। আমার বউ বলেছে যে মায়ের সাথে সম্পর্ক রাখলে আমি তোমার বাড়িতে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। তা আমার বউকে আমি বলেছি মাকে ছেড়ে দেবো কিন্তু তোকে কোনোদিন ছাড়বো না। हुजूर 500 टाका दिलाम बोएर जन्य दुआ करे देन कथा बुझते पारछेन एरकम बউ ভক্ত ছেলে আছে না নাই তবে বউকে ভালোবাসবেন আপনার বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনাকে পাপ থেকে অনেক বাঁচায় আপনাকে যৌবনের পিয়াস মেটায় হ্যাঁ তবে আপনার স্ত্রী চারটি গুণের মধ্যে একটাও যদি গুণ খারাপ হয় আপনার বিবিকে মারবেন মাঝে মধ্যে শাসন করবেন তবে আল্লাহর নবী বলেছেন বউদের চার জায়গায় মেরো না মহিলাদের ক জায়গায় মারো না ক জায়গায় তরকারিতে নুন ঝাল একটু বেশি হয়েছে এক থাপ্পড় মেরে দিন গালে নবী বলেছেন মহিলাদের মুখমণ্ডলে মেরো না মহিলাদের বক্ষস্থলে মেরো না মহিলাদের মাথায় মেরো না মহিলাদের পিঠে মেরো না মারবেন কোথায় नबी बोलছেন मेरो ना ओ तुम्हार अर्धांगिनी आह तुम्हार प्यास मिटिएছে তোমাকে অনেক পাপ থেকে বাঁচিয়েছে ও তোমার বিবি দাসীর মতো সারা জীবন তোমার সেবা করে গেছে বিবিকে मोहब्बत करो আমার বাবাজিরা ভাইরা আমার শেষ কথা বলে আমি শেষ করে দিই তো বেদে লেখা আছে নিরুপলিঙ্গ ছিদ इंद्रजन उपस्रोत नामे नरसंसा भविष्यते पृथिवीर जमीने लिंगोच्छेद अवस्थाय आसबेन जिनि जगत गुरु हये तिनि हबेन नरसंसा तार बांगला करले हबे प्रशंसित तार आरबी करले हबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु जार बाबार नाम है विष्णु जशा तर बांगला करले हबे आल्लाहर दास जार आरबी करले हबे अब्दुल्लाह तर मायेर नाम है सुमती जार बांगला करले हबे सुंदरमन जार आरबी करले हबे आमिना जार बाबार नाम है अब्दुल्लाह तर मायेर नाम है आमिना तर दादार नाम है अब्दुल मुतल्लिब तर दादीर नाम है नातिजा बिनते खप्पाब ब्रैकेटे फातिमा तर नानार नाम है अब्दुल वहाब जोहरी तर नानीर नाम है बारिरा तर दूध बाबार नाम है हारेश तर दूध मायेर नाम है हालिमा तर दूध भाईर नाम है अब्दुल्लाह तर पितारो नाम है अब्दुल्लाह मानव जातिर कल्याणकर्ता मानव जातिर मुक्तिर दाता जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम आमार बाबाजीरा भाईरा एखाने अनेक बापतुल्य मानुष बसे आছেন पाये हाथ रेखे बोली नबीर सुन्नत के त्याग करे देवेन ना आल्लाहर नबी बोलेन शुधु मौखिक दाबी नय जखन नबी दिवस हय नबी भक्त मानुष अनेक पावा जाय कि जाय ना किन्तु बाबा नामाज़टा पढ़ो एक सुन्नति दाड़ीटा राखो माथाय टुपिटा एकटु नाओ इस्तेंजा मुसलमानेर मतो करो पेशाबटा मुसलमानेर मतो करो आल्लाहर नबी बोलेन आमी जेमन बोलेছি আমার উম্মত তেমন করে খায় আমি যেমন বসতে বলেছি উম্মত তেমন করে বসে আমি যেমন উম্মতকে শুতে বলেছি আমার উম্মত তেমন করে শোয় আমি উম্মতকে যেমন বাথরুমে যেতে বলেছি আমার উম্মত তেমন করে যায় আমার উম্মতকে যেমন করে মসজিদে প্রবেশ করতে বলেছি আমার উম্মত তেমন করে প্রবেশ করে আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসে ওই ব্যক্তিটা আমাকে ভালোবাসে আমি নবী বলছি এই মানুষটাকে সঙ্গে করে নিয়ে রহমতের জান্নাতে নিয়ে যাব জোরে হবে না আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে কবুল করেন ছোট মানুষ হয়ে অনেক বড় বড় কথা বলে ফেলেছি আল্লাহর ওয়াস্তে সকলের কাছে আমি মাপ চাইছি আর মহান মালিকের দরবারে শরীয়তের কোরআনের আয়াতের কোনো ভাষা কোনো শব্দ বলতে গিয়ে ভুল ত্রুটি যদি হয়ে গেছে মহান মালিকের দরবারে ইস্তেগফার করি সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।